উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আগামী দুদিন কমবে আরও তাপমাত্রা, হাসপাতালগুলোতে বাড়ছে তিন গুণ রোগী। বাংলাদেশ সহ ১৪ দেশের মেধায় হচ্ছে পদ্মা সেতু, জটিল নির্মাণ কাজে প্রয়োজন অনুযায়ী আসবে আরও নতুন পরামর্শক। করোনার মধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজ সহ পাঁচটি দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী, দেশে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা। এবং বার কাউন্সিলের পরীক্ষা কেন্দ্রে ব্যাপক হট্টগোল, প্রশ্ন কঠিনের অজুহাতে খাতা ছিঁড়ে একাংশের বর্জন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা ফের শুরু।